এই মুহূর্তে দেখতে পাচ্ছ কর্মসংস্থান 3 ডিসেম্বর 2022-এর যে কর্মসংস্থানের পেপার বেরিয়েছে সাথে কি কি জব ভ্যাকান্সি বেরিয়েছে এবং WBSI WB কনস্টেবল ভ্যাকান্সি কবে বেরোবে, কনস্টেবল রেজাল্ট কবে, সমস্ত কিছু আপডেট একটি ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। 3 ডিসেম্বর 2022 অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, নেভিতে 1500 অগ্নিবীর নিয়োগ করা হবে। কি কি পোস্টে রিক্রুট করা হবে সেটি দেখে নাও। অগ্নিবীর 1400 ভ্যাকান্সি আছে SSR, অগ্নিবীর 100 ভ্যাকান্সি আছে MR ভ্যাকান্সি ক্যাটাগরিতে। SSC 7 বাহিনীতে শূন্যপদ বেড়ে হয়েছে 45,000, 20,000 বাড়ানো হয়েছে, সেটা সবাই জানো যারা স্টাডি করছো। প্রিপারেশন শুরু করে দাও ভালো করে। প্রাইমারি টেট নিয়ে বড় আপডেট, প্রাইমারি টেটের ইন্টারভিউ ডিসেম্বরে এসে শুরু, প্রার্থী 40,000 ম্যাক্সিমাম। টেটের রিটেন পরীক্ষার অ্যাডমিট কার্ড এই সপ্তাহ থেকে ডাউনলোড শুরু হবে। টেট কড়া নিরাপত্তায় পরীক্ষাটি নেবে ঘোষণা করেছে। স্টেট ব্যাংকে 55 অফিসার নিয়োগ হবে, IBPS ব্যাংক অফ ইন্ডিয়া ম্যানেজার টেকনোলজিস্ট এসব পদে। হিন্দুস্তান কপারে 290টি অ্যাপ্রেন্টিক্স, রাজ্য পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগ, মধ্যে রাজ্যে 10,000-এর বেশি স্বাস্থ্যকর্মী নিয়োগ, গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। পেজে চলে যাব, কোশ্চেন মার্ক পেজে কি আপডেট দেওয়া আছে WBP কনস্টেবল রেজাল্ট নিয়ে সেগুলি আলোচনা করব, দেখে নেব। একজন কোশ্চেন করেছে, আমি উচ্চ মাধ্যমিক পাস, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর হতে চাই, হতে পারবো? না, সাব ইন্সপেক্টর হতে গেলে গ্রাজুয়েট পাস হতে হয়, WPSI KPSI সমস্ত SI হতে গেলে ন্যূনতম গ্রাজুয়েট পাস হতে হবে, তবেই পরীক্ষায় বসা যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো রেজাল্টের আপডেট দেয়নি, শুধু কোশ্চেনগুলো তুলে ধরেছে। তো ফাইনাল রেজাল্ট নিয়ে যারা